ইউ গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি ব্যান্ডেলের বরফি রেস্টুরেন্টে। ও গাইজ, রেস্টুরেন্টের ভেতরটা ঠিক এত সুন্দর করে ডেকোরেট করা। তো সবচেয়ে বেটার যেটা লাগলো এই যে বেসিনটা, জাস্ট ওয়াও। ইউ গাইজ, তো অর্ডার দিয়েও দিয়েছি আর অর্ডার চলেও এসেছে বরফিতে। ইউ হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো গাইজ, আজকে আমরা যেতে চলেছি ও ব্যান্ডেল, একটু মানে অনেকটা দূর এক্সপ্লোর করব, ঘুরবো ফিরবো, তারপর বাড়িতে আসব। তো গাইজ, সময় নষ্ট না করে চলুন আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আর কি কি করি চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো গাইজ, বনগা থেকে ঘুরতে ঘুরতে বাইকে করে নাকি ব্যান্ডেল চলে এসেছি। আর এই যে আমাদের সামনে রয়েছে ব্যান্ডেল চার্চ, আর এই ব্যান্ডেল চার্চে আমি লাইফে ফার্স্ট টাইম আসলাম। তো এতটাই আমাদের ব্যাড লাক যে চার্চটা বন্ধ রয়েছে, সকাল 8টা থেকে 4:50 পর্যন্ত খোলা থাকে। তো আমরা 5টার পরে ঢুকেছি। তো যাই হোক, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। তো খোলা না পেলাম, বন্ধই তো দেখলাম। যাই হোক, নেক্সট টাইম খোলা পেলে অবশ্যই আসব। তো এই বন্ধ রয়েছে আর কি, দেখাবো, দেখানোর আর কিছুই নেই। এই যে যাই হোক, বন্ধতেই খুবই ভালো লাগছে ব্যান্ডেল চার্চটা। তো চলুন এখন একটু খাওয়া দাওয়া যাক। আমি শুনেছি নাকি ব্যান্ডেলের বরফি বলে একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো। তো চলুন ওইখানটায় যাওয়া যাক, সময় নষ্ট না করে চলুন যাই। তো গাইজ, ফাইনালি চলে এসেছি বরফি রেস্টুরেন্টে। আর বরফি রেস্টুরেন্টটা হচ্ছে আপনাদের নিয়ার বাই ব্যান্ডেল চার্চ আর বালিমোড়েই রয়েছে। তো আসুন ভিজিট করুন। তো দেখতে খুবই সুন্দর লাগছে বাইরে থেকে, রাস্তার পাশেই। তো চলুন ভেতরে যাওয়া যাক। ইয়ো গাইজ, তো ফাইনালি আমরা চলে এসেছি বরফি রেস্টুরেন্টের ভেতরে। তো ভেতরটা দেখুন কি সুন্দরভাবে ডেকোরেট করা, তো খুবই সুন্দর লাগছে ভেতরটা দেখতে। আর এইখানটার স্পেশালিটি হচ্ছে এটা, এই যে থালি। তো এখানটা আসলে থালিটা ট্রাই করতে পারে। বেসিনটা দেখুন কি কিউট লাগছে, সুন্দর লাগছে, খুব ফানি বেসিন। তো গাইজ, এখানটা আসতে গেলে আপনার থালি ট্রাই করতে হবে। আর আমরা যেহেতু তো অনেক দূর থেকে বাইক চালিয়ে এসেছি, তাই থালিটা ট্রাই করব না। থালি ছাড়া আর কি কি আছে সেটা ট্রাই করব, অন্য একদিন এসে থালি ট্রাই করব। তো আমরা দেখি কি অর্ডার দিই, চলুন দেখা যাক সবাই। তো গাইজ, আমাদের স্টার্টার কন্টিনেন্টাল হরিয়ালি কাবাব চলে এসেছে, সাথে নিয়েছি জুস আমার জন্য, থামস আপ আর কেয়ার জন্যে জুস রয়েছে। আর অর্ডার দিয়েছি এই যে বিরিয়ানি। তো এই অবেলায় মানে বিরিয়ানিটাই বেস্ট থালির থেকে। তো বিরিয়ানি অর্ডার দিয়েছি, তো আমরা বিরিয়ানিটা ট্রাই করব। তো দেখুন স্টার্টারটা খুবই সুন্দর খেতে, স্টার্টারটা। তো এবার বিরিয়ানিটা এখনও ট্রাই করিনি, এবার আমাদের সার্ভ করবে, তারপর দেখাবো কেমন কী না কি বৃত্তেন্দ্র টেস্ট। তো দেখুন সার্ভ করছে, দেখেই খুবই সুন্দর লাগছে, জানি না খেতে কেমন লাগবে। তো আমি শুনেছি যে থালিটা খুব ভালো, কিন্তু বিরিয়ানিটা কেমন অতটাও আমি জানি না। তো আজকে রিভিউ দেব বিরিয়ানিটা সত্যি কতটা ভালো বা ভ্যালু ফর মানি কিনা। আর বিরিয়ানিটার প্রাইস নিয়েছে 280 টাকা, ঠিক আছে। 280 টাকা হিসাবে একটা সিঙ্গেল পিসের মাটন দিয়ে কি এটা ভ্যালু ফর মানি, এটা খেয়েই বোঝা যাবে। তো এটা খেয়েই তারপর তোমাদের দেখাবো এটা ভ্যালু ফর মানি কিনা। তো ডিম দিয়েছে, আলু দিয়েছে। তো এই যে বিরিয়ানি সার্ভ করছে, এই যে আমার প্লেটে সার্ভ করছে। তো যাই হোক, এবার দেখুন কী কী দিয়েছে। এই যে এখনও মানে দুটো প্লেটের মধ্যে থেকে আর একটুখানি রয়েছে, মানে কোয়ান্টিটি খুব একটা বেশি না, কমই। আর এইটুকুনি একটা মাটনের পিস দিয়ে 280 টাকা নিয়েছে, আর একটা ডিম দিয়েছে। আর আলুটা দেখুন, মানে মোটামুটি খুব সফট না, শক্ত শক্ত দেখলেই বোঝা যাচ্ছে। তারপর চলুন খেয়ে দিয়ে রিভিউটা দিই। তো গাইজ, আমার 280 টাকা হিসাবে আমার ভ্যালু ফর মানি বিরিয়ানি মনে হলো না এটা। আর খেয়ে টেস্টটাও আমার অতটা স্পেশাল লাগলো না। এর থেকে দাদা বৌদি বিরিয়ানি অনেক ভালো, আর 20 টাকার ডিফারেন্সে বসে খেতে গেলে। তো যাই হোক, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন হলো আমি সেটা বললাম। আর এর থেকে আপনি যদি থালিটা ট্রাই করেন ওটা অনেক ভালো, এটা থালির জন্যে ফেমাস, বিরিয়ানির জন্য আমার মনে হলো না অতটাও স্পেশাল। তো এটাই আমার ওপিনিয়ন। তো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো? তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক বেশি শেয়ার করো। আর এরকম ভিডিও আরও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওতে এইটুকুনি, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। তো বাই গাইজ।